যে কোনো কারণে আপনি আপনার জন্ম নিবন্ধন সনদটি হারিয়ে ফেলেছেন, এমন অবস্থায় যদি আপনার জন্ম নিবন্ধনটি প্রয়োজন হয় তখন আপনি কি করবেন? আসলে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কিন্তু আপনার জন্ম নিবন্ধন সনদটি আপনি ফিরে পেতে পারেন। সেই প্রসেসটা নিয়েই আজকে আমি আলোচনা করব পুরো ভিডিও জুড়ে। সো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ধৈর্য সহকারে দেখবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশের বেল আইকনটি চালু করে রাখেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওর মধ্যে চলে যাই। এই কাজটি করার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি অ্যাজ ইউজুয়াল ক্রোম ব্রাউজার ইউজ করি, আপনি চাইলে যে কোনো একটি ব্রাউজার ইউজ করতে পারেন। এখানে আসার পর উপরের দিকে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও আপনি ক্লিক করে চলে যেতে পারবেন। বা উপরে দেখতে পাচ্ছেন services.nidw.government.vd/nid-pub/, এটা দিলেই আপনার ওয়েবসাইটে চলে যাবে। এটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল আইডি কার্ডের যে সার্ভার সেটি। তো এখানে আসার পর মূলত আপনার যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন। এই যে রেজিস্টার করুন, এখানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট করার জন্য যে প্রসিডিউর সেটা হচ্ছে আপনার স্মার্ট কার্ড অথবা যে হাতে এনআইডি কার্ডটি আছে সেটির যে নাম্বার আছে সেটি উপরের দিকে লিখবেন, জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বারের ঘরে লিখবেন। এরপরে জন্ম তারিখটি এখানে দিয়ে দিবেন, দিন মাস বছর। এরপরে নিচে দিয়ে একটি ক্যাপচা আছে, একটু ভালো করে খেয়াল করবেন কী কী দেওয়া আছে। এখানে আমার এখানে দেওয়া আছে F8 6 3 G, আপনার এখানে যেটা থাকবে আপনি সেটা বসাবেন, দেন সাবমিট করবেন। এরপর আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিয়ে আপনি একটি অ্যাকাউন্ট রেজিস্টার করে নেবেন। অ্যাকাউন্ট যখন রেজিস্টার করে নেবেন তখন আপনি আপনার এনআইডি কার্ডের যে প্রোফাইলটি আছে সেখানে চলে যাবেন। আমি প্রোফাইলটি লগ ইন করে দেখাই। দেখতে পাচ্ছেন আমি একটি প্রোফাইল লগ ইন করে নিয়েছি। আপনারা যখন লগ ইন করবেন তখন আপনার এনআইডি কার্ডের যাবতীয় তথ্যাবলী এখানে আপনার দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত প্রোফাইল নামের একটি বাটন আছে, আপনি বিস্তারিত প্রোফাইলে চলে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য নামের একটি অপশন আপনি পেয়ে গিয়েছেন। এই অপশনে আসার পর নিচের দিকে দেখতে পাবেন যে আপনার নাম থেকে শুরু করে সব কিছু এখানে দেওয়া আছে। তো এখানে একটি অপশন আছে জন্ম নিবন্ধন নাম্বার, এই যে জন্ম নিবন্ধন নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটি আপনি কালেক্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এটা কপি করে নিলাম। কালেক্ট করার পর আপনি এখন জন্ম নিবন্ধন সনদটি আপনি কীভাবে বের করবেন, তো এই যে জন্ম নিবন্ধন নম্বর আমি কপি করলাম সেটা নেওয়ার পর আপনি একটা ট্যাব নিয়ে নেবেন। আমি আরেকটা ট্যাব খুলে নিচ্ছি। এরপর এখন আমি জন্ম নিবন্ধনের যে সার্ভার আছে সেখানে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন উপরের দিকে একটি লিঙ্ক আছে vdris.government.vd। এই লিঙ্ক আসার পর আপনি মূলত জন্ম নিবন্ধন সার্ভারের একদম হোম পেজে চলে আসবেন। এখানে আসার পর আপনি জন্ম নিবন্ধনে চলে যাবেন। এরপর আপনি জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান নামের যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। আপনি যখন তথ্য অনুসন্ধানে ক্লিক দিবেন তখন এরকম একটি পেজ আপনার সামনে শো করবে। আপনি কিছুক্ষণ আগে যে নাম্বারটি কপি করেছিলেন 17 ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার এনআইডি কার্ডের সার্ভার থেকে, সেই নাম্বারটি আপনি এখানে লিখবেন। বার্থ রেজিস্ট্রেশন নাম্বার অপশনে লিখে দিবেন, এরপর ডেট অফ বার্থই আপনি লিখে দিবেন, আপনার যে ডেট অফ বার্থ সেটি আপনি এখানে লিখবেন। এরপর নিচের দিকে একটি ক্যাপচা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আমার এখানে যেটা দেওয়া আছে সেটা আমি বসিয়ে দিয়েছি, ক্যাপটা সলভ করেছি। আপনার ওইখানে যোগ বিয়োগ যেটাই থাকে না কেন আপনি সেটা সলভ করবেন, সলভ করে আনসারটা নিচে বসাবেন। এরপর আপনি চার্জ বাটনে ক্লিক করবেন। আপনি চার্জ বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথেই জন্ম সনদটি আপনার সামনে চলে আসবে, আর আপনি এটা প্রিন্ট আউট করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এটা প্রিন্ট আউট নেওয়ার জন্য যদি আপনি মোবাইল থেকে আমার মতো করে থাকেন তাহলে এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি সেন্ড বাটন আছে, বা আপনি টি ডট মেনুতে ক্লিক করে যদি আপনার সেন্ড বাটন আমার মতো না থাকে টি ডট মেনুতে ক্লিক করে আপনি প্রিন্ট অপশনে ক্লিক করবেন। আমি সেন্ড বাটনে ক্লিক করার পর এখানে প্রিন্ট নামের একটি অপশন পেলাম, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার জন্ম সনদটি এখানে পিডিএফ আকারে শো করছে, আর এই পিডিএফটি আমি যার কাছ থেকে প্রিন্ট নিতে চাই বা আপনি যার কাছ থেকে প্রিন্ট নিতে চান সেখানে সেন্ড করে দিবেন। ওনার কাছ থেকে প্রিন্ট আউট নিয়ে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আর যদি এটা হার্ড কপি প্রয়োজন হয় তাহলে আপনার নিকটস্থ কাউন্সিলর অফিস অথবা ইউনিয়ন অফিস থেকে এই জন্ম নিবন্ধন সনদটি দেখিয়ে আপনি মূল কপিটি কালেক্ট করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখে নিলেন কীভাবে আপনার জন্ম নিবন্ধন সনদটি হারিয়ে যাওয়ার পরেও আপনার জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সেই সনদটি আপনি ফিরে পেতে পারেন। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর যাদের কোনো প্রশ্ন আছে তারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা নতুন আছেন আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য প্রয়োজনীয় আপনার ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।